নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি বালিশের তলায় কোন একটি জিনিস রেখে ঘুমাতে হবে এবং এই জিনিস রাখার ফল কি, এবং এই জিনিস কি সত্যি কি কোনো ফল পাওয়া যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি দেখেছি কিছু লোক বিশ্বাস করেন যে বালিশের তলায় বা বালিশের নিচে তুলসী পাতা বা অন্য কোনো পবিত্র বস্তু রাখলে তা তাদের জীবনে বিপদ দূর করতে সাহায্য করবে। যদিও কিছু লোকের এই বিশ্বাসের মাধ্যমে ইতিবাচক প্রভাব পেতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা অনুসারে ঈশ্বরকে হৃদয় ও মনে রাখাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বালিশের তলায়, খাটের তলায় বা অন্য কোনো বস্তুর তলায় কোনো পবিত্র বস্তু রাখা কোনো দরকার নেই। শুধুমাত্র ঈশ্বরকে যদি হৃদয়ে রাখতে পারেন, তাকে যদি হৃদয়ে স্থান দিতে পারেন, তবেই তা আপনার সুফল এনে দিতে পারে। সবসময় মনে রাখবেন, বাহ্যিক বস্তুর চেয়ে আন্তরিক বিশ্বাস অত্যন্ত জরুরি। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি এবং বিশ্বাস আমাদের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। বালিশের নিচে কিছু রাখার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস ও ভক্তি নিজের মনে রাখা, ঈশ্বরের সাথে সংযোগ। যখন আমরা আমাদের হৃদয় ও মনকে ঈশ্বরের প্রতি উন্মুক্ত করি, তখন আমরা তার ইতিবাচক শক্তি ও আশীর্বাদ গ্রহণ করতে পারি। এটি আমাদের নেতিবাচক চিন্তা ভাবনা ও অনুভূতি দূর করতে এবং শান্তি, সুখ ও সমৃদ্ধি অর্জনে সাহায্য করবে। কর্ম ও কর্তব্যের গুরুত্ব, আমাদের কর্ম ও কর্তব্যের উপরও জোর দেওয়া উচিত। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব পালন করা উচিত এবং সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করা উচিত। মনে রাখবেন, ঈশ্বর তো আপনাকে সাহায্য করবেন, সঠিক পথে চালিত করার জন্য আপনার সামনে আলোকিত দরজা খুলে দেবেন, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করে সেই যাত্রা আপনাকেই করতে হবে। ঠিক যেমন খাওয়ার আগে হাত আপনাকেই ধুতে হয়, আপনার হাত অন্য কেউ খুলে নিয়ে গিয়ে ধুয়ে এনে আপনার হাতে আবার লাগিয়ে দিতে পারবে না। ঠিক তেমনই ঈশ্বর দরজা খুলে দেবে, পথ দেখিয়ে দেবে, সঠিক পথে চালনা করে দেবে এবং সেই পথে চলতে হবে, যাত্রা করতে হবে আপনাকে। মনে রাখবেন, ঈশ্বর সর্বব্যাপী এবং সর্বশক্তিমান। তিনি আমাদের চারপাশে এবং আমাদের ভেতরে আছেন, আমাদের অন্তরে আছেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে আমরা শক্তি, সাহস ও নির্দেশনা পাই। আমাদের কর্ম ও কর্তব্যের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি প্রকাশ করতে পারি। নৈতিক জীবনযাপন আমাদের মনকে শুদ্ধ করে এবং ঈশ্বরের সাথে আমাদের সংযোগকে শক্তিশালী করে। ঈশ্বরকে সর্বদা মনে রাখুন এবং তার আশীর্বাদ লাভ করুন। মনে রাখবেন, যেমন আপনার পা না থাকলে আপনি চলতে পারবেন না, ঈশ্বর না থাকলে আপনার জীবনও চলবে না। তাই ঈশ্বরই সব। ঈশ্বরকে হৃদয়ে রেখে কিভাবে জীবনযাপন করবেন, ভক্তির বিভিন্ন রূপ রয়েছে। আপনি যেভাবে আরাম বোধ করে সুস্থ সবল থেকে ঈশ্বরের আরাধনা করতে পারেন, সে ভক্তির রূপেই আপনি ঈশ্বরকে আরাধনা করবেন এবং ঈশ্বরের পক্ষে আপনার অনুযায়ী সেটি শ্রেষ্ঠ পুজো হিসেবে তার চরণে নিবেদিত হবে। আপনার আরাম ছেড়ে গিয়ে আপনি যদি নিয়ম আচার নিষ্ঠার পূজা করতে যান, সেটা কিন্তু শ্রেষ্ঠ পূজা হিসেবে ঈশ্বরের চরণে নিবেদিত হবে না। ঈশ্বরকে মনে রেখে, হৃদয়ে রেখে পূজা করতে হলে কোনো নিয়ম নিষ্ঠা মন্ত্রপাঠের কোনো দরকার পড়ে না। কেবলমাত্র তার নাম জপে হয়ে ওঠে মন্ত্রপাঠ এবং আমাদের নিত্যকর্ম সৎকর্মই হয়ে ওঠে তার প্রতি নিবেদিত শ্রেষ্ঠ পূজা। আপনার কর্মে আপনি ঈশ্বরকে দেখুন, আপনার প্রতিটি কাজে ঈশ্বরকে দেখুন। আপনার কাজকে কর্মযোগ অর্থাৎ কর্মের পথ হিসাবে বিবেচনা করুন। কর্মফলের আশা না করে নিষ্ঠার সাথে আপনার কর্তব্য পালন করুন। এভাবে আপনি ঈশ্বরের ইচ্ছা পূরণে অংশগ্রহণ করছেন। জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করুন, ঈশ্বরকে কেবল মন্দিরে বা ধর্মীয় অনুষ্ঠানে স্মরণ করবেন না, তা করা যায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে, খাওয়ার সময়, কাজ করার সময়, এমনকি খেলাধুলার সময়ও ঈশ্বরকে স্মরণ করুন। এটি আপনাকে সর্বদা ঈশ্বরের সাথে সংযুক্ত রাখবে। কঠিন সময় আশ্রয়, জীবনে কঠিন সময় আসবেই, এই সময়গুলিতে ঈশ্বরের কাছে শক্তি ও সাহসের জন্য প্রার্থনা করুন। বিশ্বাস করুন যে ঈশ্বর সবসময় আপনার পাশে আছেন এবং আপনার সঠিক পথে পরিচালিত করছেন, কারণ যা আমাদের জন্য ভালো ঈশ্বর আমাদের জন্য সেটাই করবেন, আমাদেরকে সঠিক পথে চালিত করার জন্য। মনে রাখবেন, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করার কোনো বাঁধানো নিয়ম নেই। আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই তার আরাধনা করুন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, নিষ্ঠার সাথে আপনার কর্তব্য পালন করুন এবং সেবা কর্মে নিজেকে নিবেদন করুন। জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করুন। জীবনের সুখ ও দুঃখ, সফলতা ও ব্যর্থতা, সবকিছুর জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা
কৃতজ্ঞতা জানান। কৃতজ্ঞতা আমাদের মনকে ইতিবাচক রাখে এবং ঈশ্বরের সাথে আমাদের বন্ধন আরও মজবুত করে। কঠিন সময় বিশ্বাস ধরে রাখা। জীবনে কঠিন পরিস্থিতি আমরা হতাশ হয়ে পড়তে পারি, কিন্তু এই সময়গুলিতে আরও দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। ঈশ্বরের পরীক্ষা হিসাবে এই পরিস্থিতি দেখুন এবং শক্তির জন্য তার কাছে প্রার্থনা করুন। বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে সঠিক পথেই নিয়ে যাচ্ছেন, কারণ তাই হয়। এবং আমাদের মনে হয় উল্টোটা, কারণ ঈশ্বর পরীক্ষা নানাভাবে নানা রূপে নানা দিনে নানা ক্ষণে নিয়ে থাকেন, যা আমরা টের পর্যন্ত পাই না। তাই কখন ঈশ্বর কীভাবে পরীক্ষা নেবেন তা আমাদের পক্ষে বোঝা খুব দুর্লভ। আর বুঝতে না পারলেও সেই সমস্যাগুলিকে ঈশ্বরের পরীক্ষা হিসেবে দেখুন, সেই চোখেই দেখুন এবং উত্তীর্ণ হওয়ার একটি আশা রাখুন। অন্যকে সাহায্য করুন, এটি ঈশ্বরেরই সেবা। যখন আমরা দুঃখী বা প্রয়োজনে থাকা মনুষ্যকে সাহায্য করি, তখন আমরা ঈশ্বরের সাথে আরও বেশি সংযুক্ত হই। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, প্রকৃতির সৌন্দর্য দেখে ঈশ্বরের সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা জানান। সূর্যোদয়, সূর্যাস্ত, পাহাড়, নদী, এগুলি সবই ঈশ্বরের সৃষ্টির বিস্ময়কর নিদর্শন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।